চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাস এম রাজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আফসারের কটুক্তি অশালীন ও অরুচিকর বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরগণ এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে পঁচিশ সেপ্টেম্বর রবিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন নগরীতে আমরা যারা বসবাস করি সবাই পৌরকর দিয়েই বসবাস করছি যে কোনো বিষয়ে নগরবাসী দ্বিমত পোষণ করতেই পারে সে বিষয়ে যুক্তিসঙ্গত ও শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার সবার আছে তবে করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি যে ভাষায় বক্তব্য দিয়েছেন তা অরুচি ও অবমাননাকর তিনি ও তার সংগঠন সিটি কর্পোরেশন ও জনসাধারণকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চালাচ্ছে আমরা তাদের এই ধরনের ঘৃণ্য ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং করদাতা সুরক্ষা পরিষদের নেতৃবৃন্দকে ক্ষমা প্রার্থনা করে ষড়যন্ত্র পরিহারের আহ্বান জানাচ্ছি এ সময় আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন হাসান মাহমুদ হাসনি শৈবাল দাস সুমন জওহরলাল হাজারি আবুল হাসনাত মোহাম্মদ বেলাল গোলাম মোহাম্মদ জুবাইয়ের হুরে আরা বিউটি মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর গাজী মোহাম্মদ শফিউল মোহাম্মদ শাহেদ ইকবাল বাবু মোহাম্মদ শফিকুল ইসলাম এম আশরাফুল আলম মোহাম্মদ মোবারক আলী মোহাম্মদ মুরশেদ আলম ডক্টর নিসার উদ্দিন আহমেদ মঞ্জু মোহাম্মদ ইসমাইল নূর মুস্তফা টিনু মোহাম্মদ শহীদুল আলম মোহাম্মদ সলিমুল্লাহ মোহাম্মদ জাবেদ নাজমুল হক ডিউক মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ শেখ জাফরুল হায়দার চৌধুরী আতাউল্লাহ চৌধুরী হাসান মুরাদ বিপ্লব পুলক খাস্তগীর হাজি নুরুল হক মোহাম্মদ আব্দুল মান্নান সালেহ আহম্মদ চৌধুরী জুবাইরা নার্গিস খান জাসমিন পারবিন জেসি তসলিমা বেগম নুরজাহান শাহিন আক্তার রোজি রুমকি সেনগুপ্ত নীলু নাক ফেরদসি আকবর লুৎফন্নাসা দোবাস বেবি ও শাহানুর বেগম প্রমুখ